শাহরি করার পদ্ধতি ও দোয়া রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেহরী খেয়ে রোজা রাখো কারণ শেহরী খাওয়ার মধ্যে স্বয়াব ও বরকত রয়েছে অতএব তোমরা তা ছেড় না এক ঢোক পানি পান করে হলেও শাহরি গ্রহণ করো কেননা যারা শাহরী খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে মুসনাদে আহমদ আরও ও বলেন আমরা নবীগণ এ মর্মে আদিষ্ট হয়েছি যে সময় হওয়ার সাথে সাথে ইফতার করব এবং শেষ ওয়াক্তে শাহরি গ্রহণ করব আমাদের ও কিতাবীদের রোজার মধ্যে পার্থক্য হল শেহরি খাওয়া সাহরি খাওয়া শূন্যত পেট ভরে খাওয়া জরুরি নয় এক ঢোক পানি পান করলেও শাহরি শূন্যতা আদায় হবে মাহে রমজানুর মোবারকে শাহরি খাওয়া একটি গুরুত্বপূর্ণ এবাদত রোজা রাখার উদ্দেশ্যে রাতের শেষাংশে তথা শুভহে সাদিকের আগে পানাহার করাকে শাহরী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম রোজা নিয়তে শাহরী খাওয়াকে সুন্নাত এবং বিলম্বে শাহরী গ্রহণ করাকে মুস্তাহাব বলেছেন তবে এত দেরি করা মাকরুহ যে সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয় শাহরী খাওয়ার দোয়া নওয়াইতু আন আসুম আগাদ শাহরী রমদান মুবারক ইফরদান্লাহ ফতাকবাহ আলীম অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফর্জ রোজা রাখার পোষণ নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোয়া তথা পানাহার থেকে বিলত থাকাকে কবুল কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী